ক্লাস নাইন। আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সুপার সনিক ভেলোসিটি কাকে বলে। সুপারসনিক ভেলোসিটি মানে হচ্ছে কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তাহলে সেই গতিবেগকে আমরা বলবো সুপারসনিক বেগ বা সুপারসনিক ভেলোসিটি। সুপারসনিক বেগ বা সুপারসনিক ভেলোসিটি। আমরা জানি যে অনেক বিমান বা এই ধরনের জিনিস আছে যারা কিন্তু শব্দের গতিবেগের অধিক বেগ নিয়ে চলে, ঠিক আছে? তাহলে সেই বস্তুগুলোকে আমরা বলবো তাদের বেগ কি, না তাদের বেগ হচ্ছে সুপারসনিক। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা কি? কোনো বস্তুর গতিবেগ আর শব্দের গতিবেগের যে অনুপাত তাকে আমরা বলি ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার, ঠিক আছে? তাহলে ম্যাক সংখ্যা কি? ম্যাক সংখ্যা হচ্ছে বস্তুর বেগ, ঠিক আছে, বাই ওই মাধ্যমে, কোন একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ। এবার ন্যাচারালি ম্যাক সংখ্যা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে আমি কি বলতে পারি? ম্যাক সংখ্যা যদি একের থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি কি? বস্তুর বেগ ইজ গ্রেটার দেন বা শব্দের বেগের থেকে বড়। তাহলে এটাও তাহলে আমরা বলতে পারি, আমরা এক্ষুনি কি দেখলাম যে বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বড় হয় বা বেশি হয় তাহলে আমরা বলি সুপারসনিক ভেলোসিটি। তাহলে এটা আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে সুপারসনিক বেগের ক্ষেত্রে ম্যাক সংখ্যা কত। তাহলে মনে রাখতে হবে সুপারসনিক বেগের ক্ষেত্রে ম্যাক সংখ্যা কিন্তু একের থেকে বড় হবে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের সভ্যতার ভিত্তিতে, শব্দের বিভিন্ন শ্রেণীবিভাগ। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে শব্দেতর শব্দ বা ইংরেজিতে এটাকে বলা হয় ইনফ্রা সাউন্ড। কি বলা হয়? ইনফ্রা সাউন্ড। ইনফ্রা সাউন্ড কি? না, যদি কোনো বস্তুর কম্পাঙ্ক কুড়ি হার্জের থেকে কম হয় তাহলে আমরা বলবো যে সেই বা সেই বস্তুটা যে শব্দটা উৎপন্ন করবে, যদি কোনো বস্তুর কম্পাঙ্ক 20 হার্জ এর থেকে কম হয় তাহলে সেই বস্তুটা যে শব্দ উৎপন্ন করবে তাকে আমরা বলবো শব্দেতর শব্দ বা ইনফ্রাসাউন্ড। নেক্সট হচ্ছে ঠিক এর থেকে একটু বেশি শব্দোত্তর শব্দ, ইংরেজিতে বলা হয় আল্ট্রাসাউন্ড।
আল্ট্রাসাউন্ড কি এখানে? এখানে বস্তুর কম্পাঙ্ক যদি 20,000 হার্জের থেকে বেশি হয় তাহলে সেই বস্তুটি যে শব্দ উৎপন্ন করে তাকে আমরা বলবো শব্দেতর শব্দ বা আল্ট্রাসাউন্ড। এবার হচ্ছে শ্রুতিগোচর শব্দ। বা অডিয়েবল সাউন্ড শ্রুতিগোচর শব্দ কি? না, যদি কোনো বস্তুর কম্পাঙ্ক কুড়ি হাজার হার্জের থেকে কম হয় এবং 20 হার্জের থেকে বেশি হয় তাহলে সেই বস্তুটি যে শব্দ উৎপন্ন করে তাকে আমরা বলবো শ্রুতিগোচর শব্দ বা অডিওবল সাউন্ড। বোঝা গেল? এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে শব্দতার বিভিন্ন শ্রেণীবিভাগ। শ্রুতিগোচর মানে যে শব্দগুলো আমরা শুনতে পাই, মানে আমরা বলতে সাধারণ হিউম্যান বিং বা মানুষ যে শব্দগুলো শুনতে পাই সেটাকেই কিন্তু শ্রুতিগোচর শব্দ বলা হয়। অর্থাৎ কি, যার যেখানে বস্তুর কম্পাঙ্ক 20 হার্জের থেকে কম, এই 20 হার্জের থেকে বেশি এবং 20,000 হার্জের থেকে কম হবে। ঠিক আছে, যদি দেখা যায় যে কোনো বস্তুর কম্পাঙ্ক কুড়ি হার্জের থেকে কম হয় তাহলে সেই বস্তুর দ্বারা উৎপন্ন শব্দকে মানুষ শুনতে পায় না, আর যদি দেখা যায় সেটা 20,000 হার্জের বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে মানুষ শুনতে পায়। একটু ভুল বললাম, যদি দেখা যায় যে কোনো বস্তুর কম্পাঙ্ক 20,000-এর কম হয় তাহলেও সেটা মানুষ শুনতে পায় না, এবং 20,000-এর বেশি যদি হয় তাহলেও সেটাকে মানুষ শুনতে পায় না। যদি দেখা যায় যে বস্তুর কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জের মধ্যে হচ্ছে তাহলেই সেই শব্দকে মানুষ শুনতে পায়। ঠিক আছে, এর শ্রুতিগোচর শব্দ তো আমাদের খুব পরিচিত, এটা নিয়ে বলার কিছু নেই। ইনফ্রাসাউন্ড আর আল্ট্রাসাউন্ড নিয়ে আমি একটু বলছি। এই ইনফ্রাসাউন্ড এবং আল্ট্রাসাউন্ডের কিন্তু অনেক মানুষ বা হিউম্যান বিং না শুনতে পেলেও অনেক অ্যানিমেল আছে, অনেক জন্তু আছে যারা কিন্তু এই ইনফ্রাসাউন্ডকে শুনতে পায় এবং কাজেও লাগায়। যেরকম বলা হয় যে তিমি মাছ, ঠিক আছে, এই ইনফ্রাসাউন্ড তিমি মাছ, হিপোপটেমাস, তারপরে হাতি, জলহস্তি, হাতি, তিমি মাছ, জিরাফ, এরা কিন্তু এই ইনফ্রাসাউন্ড শুনতে পায় এবং এই ইনফ্রাসাউন্ডের মাধ্যমে তারা কিন্তু একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। এটাও দেখা গেছে যে যখন সুনামি হয়েছিল তখন কিন্তু অনেক অনেক জন্তু, অনেক জীবজন্তু বেশ কিছু ঘন্টা আগেই, সুনামি আসার বেশ কিছু ঘন্টা আগেই সেই স্থানকে তারা পরিত্যাগ করে চলে গেছিল এবং এটাই বলা হয়েছিল সুনামি যে আসছে সেটা তারা কিন্তু এই দিয়ে তারা বুঝতে পেরেছিল, এই ইনফ্রাসাউন্ড
ব্যবহার করে তারা বুঝতে পেরেছিল বা ইনফ্রান্স শুনতে পেয়ে তারা বুঝতে পেরেছিল যে সুনামি আসছে। আল্ট্রাসাউন্ড অনেক জায়গায় কাজে লাগে, আল্ট্রাসাউন্ড অনেক জায়গায় কাজে লাগে, তার মধ্যে একটা যেটা প্রাণীদের কাজে লাগায় সেটাকে বলা হয় ইকোলিউশন বা বাদুর। ঠিক আছে, বাদুর, বাদুর যেরকম কি করে, তারা যখন যায় তখন কিন্তু তারা এই আল্ট্রাসাউন্ড এমিট করতে করতে যায়। ঠিক আছে, এই আল্ট্রাসাউন্ড এমিট করতে করতে যায়, তারপরে সেই আল্ট্রাসাউন্ডটা কোনো একটা বস্তুতে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার যখন তাদের কাছে সেটা ফিরে আসে বা কোথায় ধাক্কা খাচ্ছে সেটাকে বাদুর অনুধাবন করে বাদুর থেকে সেই বস্তুটা কত দূরে আছে এটা তারা জানতে পারে। একই কথা আমরা বলতে পারি ডলফিনদের ক্ষেত্রেও। ঠিক আছে, এই বস্তুতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে আল্ট্রাসাউন্ডটা আবার যখন বাদুরের কাছে পৌঁছায় তখন বাদুর এটা খুব সহজে বুঝতে পারে যে বস্তুটা তার থেকে কত দূরে আছে। ডলফিনের ক্ষেত্রেও একই জিনিস বলা যায়। তাছাড়াও মেডিকেল সায়েন্সেও আল্ট্রাসাউন্ডের অনেক প্রয়োগ আছে। যেরকম দেখা গেছে যে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যাদের সব এই আল্ট্রাসাউন্ড প্রক্রিয়া দ্বারা বিনষ্ট করা যায়। এটা প্রধানত দুধের স্টেরিলাইজিংয়ে কাজে লাগানো হয়। বোঝা গেল? এছাড়াও আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি করি, আমাদের দেখা যায় যে দেহের কোথাও কোনো জায়গায় কিছু আছে কি না সেটা দেখার জন্যে USG করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফিও কিন্তু এই আল্ট্রাসাউন্ড কাজে লাগিয়েই করা হয়। ঠিক আছে, তার ইমেজটা আমরা দেখতে পাই যে কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠছে, বাধা পেয়ে যে যেই বস্তুটা যেখানে আছে সেখানে আল্ট্রাসাউন্ডটা বাধা পাচ্ছে এবং তার প্রতিফলনটা আমরা ছবি আকারে পাচ্ছি। এটাই হচ্ছে USG-র একবারে ছোট এবং সোজা তত্ত্ব। এইবার একটা প্রশ্ন প্রায়ই দিতে পারে যে কোন উড়ন্ত পোকামাকড়, ঠিক আছে, তাদের ডানার শব্দ আমরা শুনতে পাই, কিন্তু একটা উড়ন্ত পাখি উড়ে যাচ্ছে তার ডানার শব্দ আমরা শুনতে পাই, তাহলে উড়ন্ত মশা বা বিভিন্ন ইনসেক্টের শব্দ শোনা যায়, এটা আমরা শুনতে পাই। কিন্তু পাখি যেটা কিনা এই মশার থেকে অনেক বড় আকারে বা কোনো পোকামাকড়ের থেকে অনেক বড় আকারে, ঠিক আছে, সেই উড়ন্ত পাখির ডানার শব্দ আমরা শুনতে পাই না। ঠিক আছে, কারণটা, কারণ হচ্ছে দেখা যায় যে এই উড়ন্ত মশা বা উড়ন্ত পোকামাকড় এরা ডানা ঝাপটালে, ডানা ঝাপটানো মানে একটা কম্পন, দেখা যায় যে সেই কম্পনটা, ঠিক আছে, সেই কম্পনের যে কম্পাঙ্ক সেটা 20,000 Hz এবং 20 Hz এর মধ্যে, 20 Hz এবং 20,000 Hz এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা শুনতে পাবো। আর পাখি যখন ওড়ে তখন তার ডানার কম্পাঙ্ক দেখা যায় যে 20 Hz এর থেকে কম হয়, তাই জন্য পাখি উড়লে তার ডানার শব্দ আমরা শুনতে পাই না। ঠিক আছে, এর আচ্ছা আর একটা জিনিস একটু বলে দিই যে এই যে আল্ট্রাসাউন্ড যে আমরা কাজে লাগাই বা সমুদ্রের গভীরতা অনেক সময় আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা
ডিটেক্ট করি, তার জন্য যে যন্ত্রটা কাজে লাগানো হয় তার নাম হচ্ছে সোনার। সোনারের পুরো কথা হচ্ছে সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড। সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এর পরের ভিডিওতে আমরা সুরযুক্ত শব্দ, সুরবর্জিত শব্দ এগুলো নিয়ে আলোচনা করবো।